কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে তৎপরতা শুরু হচ্ছে রাজ্য নির্বাচন কমিশন এবং নবান্নের মধ্যে, এবং গতকালও হাইকোর্টের দ্বারস্থ হওয়া হয়েছিল এবং এই বিষয়টি নিয়ে কিছুটা এখনও জটিলতা রয়েছে। তবে 315 কোম্পানি কোথায় মোতায়েন করা হবে সেই বাহিনী নিয়ে কিন্তু এখনও পর্যন্ত যেটা গতকালও ছিল যে একটা জটিলতা ছিল, কিন্তু হাইকোর্টের নির্দেশের পরে সেই জটিলতা কেটেছে বলে মনে করা হচ্ছে। এবং এর পাশাপাশি আরও যে 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তা চাওয়া হয়েছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রককে ফোন কমিশনারের, তিনি কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে, কিন্তু বারবার এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এই এই যে একটা জটিলতা তৈরি হচ্ছে কেন, সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে। কোথাও গিয়ে কেন্দ্রের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে সুস্পষ্ট কোনো পরিকল্পনা নজরে আসছে না। এবং আর মাত্র কয়েকদিন বাকি, হাতে গোনা 9 দিন বাকি, সেক্ষেত্রে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে সুস্পষ্ট ছবি নেই বলে মনে করা হচ্ছে। এ নিয়ে আমরা কথা বলবো, টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাহুলদা, স্বাগত আপনাকে কলকাতা টিভিতে। হাতে মাত্র সময় আর 9 দিন পঞ্চায়েত নির্বাচনের, সেক্ষেত্রে এখনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কোনো সুস্পষ্ট ছবি সামনে নেই, একটা সমস্যা এখনও রয়ে গিয়েছে, কি মনে হচ্ছে আপনার? দেখুন, ইলেকশন কমিশন চায় না যে ইলেকশনটা শান্তিপূর্ণভাবে অবাধ ইলেকশন হোক, যার জন্য প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনী যাতে না আসতে পারে তার জন্য যত রকম সময় নষ্ট করার কাজ ইলেকশন কমিশন করে এসেছে। এরপরেও ডিপ্লয়মেন্ট নিয়ে যখন বারবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানতে চাওয়া হয়েছে, সেই ক্ষেত্রেও টালবাহানা করে করে সময় নষ্ট করা হয়েছে। অতএব আমি মনে করি যে এটা পুরোপুরি একটা সাজানো ছক, যাতে কাজ করতে করতে এমন একটা অবস্থা আসবে যে আর সময় থাকবে না, ইলেকশন চলে আসবে। এখন তো ইলেকশন 9 দিন মানে দোরগোড়ায় প্রায়, এখনো ইলেকশন কমিশন সুস্পষ্ট কোনো নীতি দিতে পারে, ইলেকশন কমিশন এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো পদক্ষেপ করতে পারেনি। অতএব সেই কারণের জন্য একটা আশঙ্কা এবং চিন্তা যা ছিল সকলের মধ্যে সেটা এখনো রয়েছে। সেই কারণেই অযোগ্য ইলেকশন কমিশনের দ্বারা এর চেয়ে খুব বেশি কিছু হবে বলে আমাদের মনে হয় না। ধন্যবাদ রাহুলদা, কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে একটা টানা পড়েন এখনও জারি রয়েছে, তবে ভোটের মাত্র দিন বাকি আর 8 দিন মাত্র সময় বাকি, কারণ 8ই জুলাই রাজ্যে একসঙ্গে সমস্ত জেলাতে পঞ্চায়েত নির্বাচন। তবে তার আগে কেন্দ্রীয় বাহিনী নিয়ে এখনও টানাপোড়েন চলছে এবং হাইকোর্টের নির্দেশ রয়েছে। নির্দেশের পরেও কেন কেন্দ্রীয় বাহিনী সেভাবে মোতায়েন করা হচ্ছে না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই কেন্দ্রীয় বাহিনী কোথায় যাবে, কী খাবে, কোথায় থাকবে, এই সমস্ত কিছু কোনো কিছুরই রূপরেখা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। এবং এক্ষেত্রে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ যে নির্বাচন কমিশন এই বিষয়গুলো দেখুক। যদিও কমিশন হাইকোর্টে জানিয়েছে যে তাদের এই সমস্ত রূপরেখা তৈরি রয়েছে, কিন্তু তারপরেও এখনও কেন্দ্রীয় বাহিনী সেভাবে মোতায়েন করা হয়নি। যে 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হচ্ছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, তার মধ্যে দেখা গিয়েছে কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জেলাতে রুট মার্চ করছে, কিন্তু এখনও 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসেনি। এবং সেই 485 কেন্দ্রীয় বাহিনী চেয়েই ফোন করা হয়েছে কমিশনের পক্ষ থেকে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রকে। এবং আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশদা, কলকাতার ভিতরে স্বাগত জানাবো। হাতে মাত্র সময় আর 9 দিন পঞ্চায়েত নির্বাচনের, সেক্ষেত্রে এখনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে ছবিটা পরিষ্কার নয়। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ যে রাজ্য সরকার বা রাজ্য নির্বাচন কমিশন চায় না ভোট শান্তিপূর্ণভাবে ভোট হোক।
না নির্বাচন কমিশন তো কোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে, সেও তো বেশ কয়েকদিন হয়ে গেল। তো স্বরাষ্ট্র মন্ত্রক কি ঘুমোচ্ছে? বিরোধী দল মানে বিজেপি, বিজেপি কেন্দ্রীয় শাসন করছে, এ তো অদ্ভুত ব্যাপার যে একবার এদিকে চাইছে বলছে রাজ্য সরকারের উপর দোষারোপ করে দিচ্ছে, আর ওদিকে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার কথা তুলে ধরছে না। যদি তাই হয় তাহলে কেন্দ্রীয় সরকার এখনো কেন্দ্রীয় বাহিনী পাঠায়নি কেন? তাদের কাছে নেই না, তারা খরচটা দিতে চাইছে না। কারণ এবার তো একটা অদ্ভুত হয়েছে না, কেন্দ্রীয় বাহিনী আসলেই হবে না, তার যাবতীয় খরচ বহন করতে হবে কেন্দ্রীয় সরকারকে। তাই জন্য আমরা বলছি আমাদের তো কোনো আপত্তি নেই, কেন্দ্রীয় বাহিনী আনুক, আমেরিকা থেকে ন্যাটো বাহিনী আনুক, নিজেরা খরচ দিক। আর এই যে সবাইকে আক্রমণ করছেন যে বাংলার সব খারাপ, বাংলার বিডিওরা খারাপ, বাংলার 100 দিনের কাজ করে যারা তারা খারাপ, সব খারাপ, বাংলার মায়েরা খারাপ, কারণ তারা কেন লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছেন, এইভাবে বিজেপি এবং অন্য অপদার্থ অপোজিশন পার্টি, বিরোধী পার্টি, তারা কি মানুষের মন জয় করতে পারবেন? এই প্রত্যেকটা কথা তাদের যে বয়ান প্রমাণ করে দিচ্ছে যে তারা কিন্তু কোনোভাবেই এই নির্বাচনে জয়যুক্ত হতে পারবে না বলেই তাদের গলায় সবসময় একটা অজুহাত কিংবা পরাজিতের আর্তনাদ, এটাই আমরা শুনতে পাচ্ছি। বিজেপিকে বলবো যদি কেন্দ্রীয় বাহিনীর ব্যাপারে আপনাদের কোনো মত থাকে তাহলে সেটা স্বরাষ্ট্র দপ্তরকে জানান, আপনাদেরই তো মামা অমিত শাহ, সেই মামাকে বলুন যে মামা আমাদের বাঁচান বলে আপনারা বলুন, কেন পাঠাচ্ছেন না তারা? অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, এবং তিনিও কার্যত কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন, পাশাপাশি কেন্দ্রীয় সরকারের যে ভূমিকা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের, কারণ এখনও 485 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসেনি রাজ্যে, ফলত সেই বাহিনী চেয়ে বারবার ফোন করা হচ্ছে, কথা বলা হচ্ছে, চিঠি পাঠানো হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে।